আরও একটি অসাধারণ ডিজাইনের ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা ড্রেসিং টেবিলটা ফার্স্ট টাইম আমাদের কারখানায় করা হয়েছে, আর এটা কিন্তু লেকার বার্নিশ করা হয়েছে। এক সেট যে লেকার পণ্য ছিল সেটার সাথে কিন্তু এই ড্রেসিং টেবিলটা দিয়ে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছেন ড্রেসিং টেবিলটা। এটা যাদের বড় গ্লাস বেশি পছন্দের এমনটা কিন্তু তারা তৈরি করতে পারেন, এবং যাদের ড্রেসিং টেবিলের উপর অনেক স্পেস প্রয়োজন হয় তারা কিন্তু এমনটা তৈরি করতে পারেন। এটার ড্রেসিং টেবিলের সামনে, লুকিং গ্লাসের সামনে কিন্তু অনেকটা স্পেস আছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনাদের 4 ফিটের মধ্যে করা হয়েছে। এটা বড় সাইজের একটি ড্রেসিং টেবিল, 4 ফিট জায়গা স্পেস প্রয়োজন হবে আপনাদের, সেটা হয়তো আপনারা জেনে শুনে আশা করতেছি এটা তৈরি করবেন। এবং খুবই সুন্দর হয়েছে, এখানটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু বার্নিশের আগে, আর এটা যেহেতু লেকার বার্নিশ করা হয়েছে, মেশিন দিয়ে যেহেতু এটা বার্নিশ করা হবে সেজন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটা লাগানো হয়নি। এবং এটার যে যে জায়গায় গোল্ডেন কালার দেওয়া হবে সেখানে কিন্তু ব্ল্যাক কালার লাগানো হয়েছে, যেহেতু ওখানে গোল্ডেন কালার দিয়ে দেওয়া হবে সেজন্য কিন্তু এখানটাতে ব্ল্যাক দেওয়া হয়েছে। আর পিছনের লুকিং গ্লাসের পিছনে কিন্তু প্লাইবোর্ড থাকবে, সেটা কিন্তু অবশ্যই 200 টা মোটা গর্জন কাঠের প্লাইবোর্ড বলা হয় আমাদের এখানে, খুবই ভালো হয়। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এখানটাতে কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই ভিডিওটা করা, লুকিং গ্লাস লাগানো হয়েছে এবং কালো যে স্পেসগুলো ছিল সেটা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এবং আয়নার মতো যে ঝকঝক করতেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এটার যে কালো কালারগুলো ছিল সেখানে কিন্তু গোল্ডেন কালার দিয়ে দেওয়া হয়েছে। আর এটার যে চিড়াং সেগুন কাঠের যে ফাইবার, সেই ফাইবারগুলো কিন্তু আপনারা ফ্রেশ জায়গায় দেখলেন যে ওখানটাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে চিড়াং সেগুন কাঠের যে কালো কালো ফাইবার থাকে সেটা কিন্তু এই যে এখানটাতে যেহেতু ফ্রেশ জায়গা সেহেতু কিন্তু দেখতে পাচ্ছেন। আর আয়নার মতো ঝকঝক করতেছে যেহেতু মেশিন দিয়ে কালার করা হয়েছে, আর মেশিন দিয়ে কালার করলে অবশ্যই কিন্তু আপনাদের খরচ বেশি পড়বে, এটাই স্বাভাবিক। হাতের চাইতে না হলেও এটা 7 থেকে 8 হাজার টাকা খরচ বেশি পড়বে। হাতে তৈরি করলে হয়তো বা হাতের বার্নিশটা দিয়ে যদি তৈরি করতেন, আপনাদের যদি পড়তো বসার জন্য, এটা ছোট একটি সাইড টেবিল বলা হয়, এটা কিন্তু মাঝখানে থাকে, মাঝখানে যে 3টা ড্রয়ার দেখতে পাচ্ছেন ওই 3টা ড্রয়ার কিন্তু মাছ নিচের যে 2টা ড্রয়ার ওই ড্রয়ার দুটো কিন্তু ওই টেবিলটা, এটা বসার জন্য ওটা টান দিয়ে আপনারা বের করতে পারবেন। আবার হয়তো বা যদি ভিতরে ঢুকিয়ে রাখেন তখন আবার কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা ড্রেসিং টেবিলের একটা অংশ। যে এখানটাতে দেখতে পাচ্ছেন মাঝখানে যে নিচে 2টা ড্রয়ার, ওই 2টা ড্রয়ার কিন্তু ওই সাইড টেবিলটাতে দিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রাভাবে এটা এই টেবিলটা তৈরি করতে গেলে অনেক সময় 5,000 টাকা খরচ হয়, তবে এটা কিন্তু আপনারা একসাথে পাচ্ছেন। এটা 32,000 টাকা খরচ পড়বে লেকার বার্নিশ যদি করে থাকেন, আর যদি হাতে বার্নিশ তৈরি করেন তখন কিন্তু আপনারা 25,000 টাকার মধ্যেই তৈরি করতে পারবেন। খুবই সুন্দর হয়েছে ড্রেসিং টেবিলটা, চাইলে আপনারা যে কেউই তৈরি করতে পারেন, সম্পূর্ণ চিড়াং সেগুন কাঠের তৈরি। অসাধারণ একটি ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না।